সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। এই রেজিমকে বিতাড়িত করতে হলে রাস্তায় থাকতে হবে বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর থাকবে বেগম খালেদা জিয়াকে দেখতে রাতে এবারকার হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্ধকারে ১৪ দলীয় জোটের শরিকেরা। এবারে জানাবো ভোট চুরির বিষয়ে সতর্ক রয়েছে সরকার, মার্কিন পর্যবেক্ষক দলকে বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এদিকে ধান চালের নতুন দাম নির্ধারণ করল সরকার। ধান ও চালের নতুন দাম নির্ধারণ করা হয়েছে আজ থেকে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন ৩০ টাকা দরে ধান, ৪৪ টাকা দরে চাল এবং ৪৩ টাকা দরে আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব সাধারণ জনতাকে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েলকে লক্ষ্য করে ৫,০০০এর বেশি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এছাড়াও সীমান্ত প্রাচীর ভেঙে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়েছে হামাসের প্রায় ১,০০০ যোদ্ধা। এ হামলায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলছে তীব্র লড়াই। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই রেজিমকে বিতাড়িত করতে হলে রাস্তায় থাকতে হবে বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন এই রেজিমকে পাল্টাতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। এটা কিন্তু কোনো দলের সংগ্রাম নয়, এটা হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুক্তি সংগ্রাম। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পর যে রাজনীতি আসবে সেটা হবে ভিন্ন ধরনের রাজনীতি। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, গণমাধ্যম এবং বাক স্বাধীনতা সব মূল্যবোধের ভিত্তিতে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। এতে অংশীজন থাকবে অংশগ্রহণ করার জন্য। সেই ধরনের একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান পতন চাওয়া হচ্ছে সরকারের। এ সময় তিনি বলেন নির্বাচন কমিশন ফ্যাসিস্ট সরকারের একটা টুলস হাতিয়ার হিসেবে তাদের কাজই হচ্ছে আগামী নির্বাচন কিভাবে ভোট চুরি করে শেখ হাসিনাকে আবারও জেতানো যায়। তিনি নির্বাচন কমিশনকে সতর্ক করেন, যদি ভোট চুরির চেষ্টা করেন তাহলে আপনার খবর আছে। তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন আদালত বলছে অমুকের বক্তব্য প্রচার করা যাবে না, এটা তো অর্থাৎ আদালতের কাজ না। তার কাজ উচিত ছিল এটা বলা যে তোমরা দিনের ভোট রাতে করছো, এটা নিয়ে তদন্ত করা। এ সময় তিনি আরো বলেন এই রেজিমকে বিতাড়িত করতে হলে রাস্তায় থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ভবিষ্যতে জনগণকে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে এই সরকারকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে। সেমিনারে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল, আমার বাংলাদেশ এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়ারেসুল করিম। বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখতে গেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ রাত ১১টার দিকে তিনি বেগম জিয়ার কেবিনে প্রবেশ করেন বলে হাসপাতাল সূত্র থেকে জানা গেছে। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং ডক্টরের সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। এর আগে রোববার সন্ধ্যায় সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আনি। এছাড়া শনিবার তিনি বেগম জিয়াকে দেখতে হাসপাতালে যান। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছেন। ৭৮ বছর বয়সী বেগম জিয়া বর্তমানে লিভার সিরোসিসে ভুগছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এছাড়াও কিডনি, ফুসফুস এবং হৃদরোগে ভুগছেন। গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে হাসপাতালে আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্ধকারে চোদ্দ দলীয় জোটের শরিকেরা। আওয়ামী লীগের শরিকেরা এখন অন্ধকারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে এলেও এখনও অন্ধকারে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের শরিক দলগুলো। জোটগুলো নির্বাচনে অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত, তবে আওয়ামী লীগের সঙ্গে আসন বা সমঝোতা না হওয়ায় শরিক দলের নেতারা কে কোথায় থেকে নির্বাচন করবেন তা অনিশ্চিত। এ কারণে তাদের নির্বাচনের প্রস্তুতিও থমকে আছে। সম্প্রতি গণভবনে চোদ্দ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা অতীতের মতো আগামীতেও ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে শরিক দলের নেতাদের আশ্বস্ত করেছেন। এ সময় তিনি যার যার মতো করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলেন, আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করে বর্তমান একাদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, জাতীয় পার্টি জেপি, বিকল্পধারা বাংলাদেশ এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন। আওয়ামী লীগের সঙ্গে থেকে আসন সমঝোতার ভিত্তিতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে চায় তারা। এর বাইরে চোদ্দ দলীয় জোটের আরও তিন শরিক গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দল এমএলএম এবং ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাব আগামী নির্বাচনে আওয়ামী লীগের কাছে আসন দাবি করেছে। জানতে চাইল চোদ্দ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আমরা আশা করছি চলতি মাসেই আসন সমঝোতার বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় আসতে পারব। তিনি আরো বলেন, আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হলে শরিক দলগুলো যার যার মতো করে নির্বাচনের প্রস্তুতি নিতে পারবে। ভোট চুরির বিষয়ে সরকার সতর্ক রয়েছেন, মার্কিন পর্যবেক্ষক দলকে বললেন পররাষ্ট্রমন্ত্রী। ভোট চুরির বিষয়ে সরকারের সতর্ক থাকার কথা মার্কিন পর্যবেক্ষক দলকে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন। তিনি বলেন, আমরা কাউকে জোর করে ভোট দেওয়াই না বা ভোট দেওয়ার জন্য জোর করি না। জনগণ ভোট দেয় সেটাকেই আমরা গুরুত্ব দিচ্ছি। নির্বাচনী প্রচারণার জন্য সবার সমান আর ভোট চুরির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। এটি তিনি মার্কিন প্রতিনিধি দলকে বুঝিয়েছেন। রোববার 8 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সফরের প্রথম দিনে মার্কিন প্রতিনিধি দল নিজ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ঘণ্টাখানেকের বৈঠকের পর তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসে। সেখানে প্রায় 2 ঘন্টা বৈঠকের পর তারা বেরিয়ে যায়। পরে বৈঠকের জন্য যদিও কেউ কথা বলেনি গণমাধ্যমে। পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এসেছেন অবাধ নির্বাচন অ্যাসাইনমেন্ট করতে, তারা জানতে চেয়েছেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে আমরা কি কি কাজ করছি। তাদের নিজেদের কোনো মতামত নাই, তারা শুধু জানতে চেয়েছেন কিভাবে আমরা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করব। সে বিষয়ে আমরা বলেছি, আমাদের এসব দেশে বেশ সংঘাত হয়, নির্বাচনের আগে আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে, তবে ভোট হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। বৈঠকে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের সময় গণমাধ্যমের অবাধ বিচরণ থাকবে, সংবাদ সংগ্রহকে কাউকে বাধা দেওয়া হবে না। মন্ত্রী বলেন, আমরা একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে চাই, যেখানে ভায়োলেন্স থাকবে না, কিন্তু আমরা চাইলেই হবে না। সব দলের স্বতঃস্ফূর্ত যোগদান করতে হবে, কেউ কেউ বলছে ভোট বর্জন করতে, বা কেউ চাইছে নির্বাচনে আসবে না, কিন্তু আমরা চাই সবাই গ্রহণযোগ্য নির্বাচনে আসুক, যা গ্রহণযোগ্যতা বেশি পাবে নির্বাচনে এবং জয়লাভ করে সরকার গঠন করার সুযোগ পাবে। এবার ধান এবং চালের দাম নির্ধারণ করলো সরকার। ধান এবং চালের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার জানিয়েছেন, 30 টাকা দরে ধান, 44 টাকা দরে চাল এবং 43 টাকা আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে। রোববার 8 অক্টোবর খাদ্য পরিকল্পনা পরিধান কমিটির বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার জানিয়েছেন, চলতি মৌসুমে 4 লক্ষ টন সিদ্ধ, 1 লক্ষ টন আতপ চাল এবং 2 লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করে সরকার। এসবের মধ্যে সাধারণ চালের দাম কেজিতে 44 টাকা, আতপ চাল 43 টাকা আর ধানের দাম 30 টাকা কেজি ধরা হয়েছে। তিনি বলেছেন, এছাড়া আমদানি আরো 4.5 লক্ষ টন গম পাইপ লাইনে আছে। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, আলু পেঁয়াজের বাড়তি দাম নিয়ন্ত্রণে আমাদেরকে দুর্বলতা আছে, তবে সার্বিক মূল্য নিয়ন্ত্রণের সফলতাও রয়েছে। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি, আমরা মোটেও হাল ছেড়ে দেয়নি। তিনি বলেন, আলুর ঠিকঠাক সরবরাহ কোল্ড স্টোরেজ মালিকেরা সহযোগিতা করছে না, ব্যবসায়ীদের অতি মুনাফা প্রবণতা বাজার অস্থিতিশীল করতে ভূমিকা রাখছে।
এবার সাধারণ জনতাকে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। ইসরায়েলকে লক্ষ্য করে 5,000 বেশি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরা সীমান্ত প্রাচীর ভেঙে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়ে হামাসের যোদ্ধারা। এ হামলার জেরে হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এদিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হামলার শিকার হয়েছে ইসরায়েল। এরপর থেকেই তারা গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করেছে। দুই দিনের এই সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের হুমকি শুরু করেছে তারা। এ অবস্থায় ইসরায়েলি বাহিনী এবং হামাস যোদ্ধাদের চলমান লড়াইয়ের মাঝে আল কাসেম ব্রিগেডিয়ার মুখপাত্র আবু ওবায়দ একটি নতুন বিবৃতি প্রকাশ করেছেন। এতে তিনি সাধারণ জনগণকে এই যুদ্ধে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে গাজায় হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানোয়া বলেছেন, আমাদের জনগণকে রক্ষার জন্য ইসরায়েলের হামলা চলছে। হামাসের যোদ্ধারা রকেট হামলা অব্যাহত রেখেছে। হামাসের সশস্ত্র শাখা বলছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে তারা অপহরণ করা ইসরায়েলি সেনা ও সামরিক নাগরিকদের সংখ্যা প্রকাশ করবে। ইসরায়েলি অগ্রাসনের প্রতিশোধ হিসেবে তারা চলমান আন্দোলন অব্যাহত রাখবে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বলেছে, ইসরায়েলের বিমান হামলায় উপত্যকায় এখন পর্যন্ত 313 জন ফিলিস্তিনি প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে অর্ধেকই বেসামরিক নাগরিক। নিহতের মধ্যে 20 জনের বেশি শিশু এবং 6 জন নারীও রয়েছে। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলে 50 জন সেনা নিহত হয়েছে, অন্তত 700 জন সর্বমোট নিহত হয়েছে। শনিবার 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের প্রায় 1,000 যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করে। এরপর থেকে সেখানে তারা হামলা চালানো শুরু করেছেন। ইসরায়েলের সেনা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে হতাহতের সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এখনও অনেক সেনা নিখোঁজ রয়েছে। এ অবস্থায় সকল ফিলিস্তিনিদেরকে যুদ্ধে নামার আহ্বান জানিয়েছে হামাস।